আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারবেন আমরা কোথায় যাচ্ছি। তো যাইতে হলে সর্বপ্রথম রিস্কা ডাকতে হবে, তো আমরা রিস্কা ডাকতে যাচ্ছি। আমার আম্মু আমার ছোট ভাস্তিকে লাগেজের উপরে বসাইয়া টানতেছে, এখানে সবাই হাসাহাসি করতেছে, এখানে অনেক মজা করলাম। আম্মু আম্মু এই যে এদিকে দেখো, এদিকে দেখো, এ কি খুশি হয়েছে। এই ঠান্ডায় অপেক্ষা করতে করতে রিস্কা চলে এসেছে। তো রিস্কাওয়ালার নাম হলো বাবু। তো আমাদের বাবু ভাই চলে এসেছে আমাদেরকে নিয়ে রেল স্টেশন রওনা দেবে। তো বাবু ভাই অনেক খুশিতে আছে। এদিকে ঘুরতে ঘুরতে দেখি কিছু ডানা কাটা পড়ে যাচ্ছে। আমাদের লাগেজ আর কিছু মালামাল নিয়ে আমরা সবাই রেল স্টেশনের দিকে রওনা দিলাম। তো আমাদের ট্রেন হলো 10:20 কথা বলা হয়েছে। তো আমরা দেখি আমাদের ট্রেন কয়টায়। তো আমরা তাড়াতাড়ি করে রওনা দিছি রেল স্টেশনে যাওয়ার জন্য। তো বাবু ভাইকে বললাম, ভাই একটু তাড়াতাড়ি চলেন, না হলে ট্রেন ছেড়ে দিবে। এত তাড়াতাড়ি আসার পরেও আমি সময় পাইনি রেল স্টেশনটা ভিডিও করে দেখাতে। কিসের জন্য এমন সময় আসছি আমরা, ট্রেন ছেড়ে দিছে তাড়াতাড়ি, সেই জন্য আমাদের 10:20 কথা বলা হয়েছিল, সেখানে 10:00 ট্রেন ছেড়ে দিছে, সেই জন্য আমরা রেল স্টেশনটা ভিডিও করতে পারিনি। তো আমরা খুব তাড়াতাড়ি করে ট্রেনে চড়ে পড়লাম। তো ট্রেনে চড়ে পরে আমি বললাম, খেজুরের গাছগুলো দেখতেছি অনেক সুন্দর লাগতেছে, তাই একটু ভিডিও করে নিলাম। এখানে ট্রেনের ভিতরে সবাই বসে আছে, সবাই আশেপাশের দৃশ্য দেখতেছে। তো এখানে আমার খালা আছে, ভাবি আছে, আমিও এখানে বসে আছি। তো কিছুক্ষণ পর চিন্তা করলাম আমার মোবাইলের চার্জ শেষ হয়ে আসতেছে, তো আমি এখন কি করব। তো আমি আশেপাশে 2-1 জনকে জিগাইলাম, তা এখানে ট্রেনের ওয়েটার আছে তাদেরকে জিগাইলাম। জিগানোর পরে ওনারা বলতেছে ট্রেনের ভিতরেই নাকি চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। তো আমি দেখলাম আমার কেবিনের পাশেই একটা চার্জিংয়ের পোর্ট আছে, ফ্ল্যাগ। তো আমি ওখানে অনেক ইয়া করার পরে তো আমি বললাম, এখানে কি লাইন আছে, আসলে কি আমি চার্জ দিতে পারবো। তো ওনারা বলতেছে চার্জ দিতে পারবেন, হ্যাঁ একটু সাবধানে। তো আমি চার্জারটা ব্যাগে থেকে বের করে এখানে চার্জে লাগাইলাম। তো দেখি ওমা চার্জ হচ্ছে, এখানে থেকে দেখি চার্জ হচ্ছে। তো এটা একটা ভালো সার্ভিস, যাদের ফোনে চার্জ থাকবে না তারা ট্রেনে চার্জ দিয়ে নেবেন অবশ্যই। এখানে অনেক বড় বড় স্টেশন পার হয়ে আসার পরে এখানে আমরা কিছুক্ষণ পর যমুনা সেতুতে উঠবো। তো আমাদেরকে ট্রেনে ভয়েসে বলা হয়েছে, মানে স্পিকারে বলা হয়েছে আমরা কিছুক্ষণ পর যমুনা সেতু রেল স্টেশনে পৌঁছিব। তো আমরা সেই অপেক্ষায় আছি। তো অনেকক্ষণ পর যমুনা সেতু রেল স্টেশনে আমরা পৌঁছে গেলাম। তো যমুনা সেতু রেল স্টেশনে থেকে যমুনা সেতুর ভিউটা কেমন হয় আমরা দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন। তো ফাইনালি আমরা যমুনা সেতুর উপরে থেকে ভিডিও করতেছি যমুনা সেতু। তো এখানে বেশি বকবক করবো না, পকপক করবো না। তো আপনারা মনোযোগ সহকারে যমুনা সেতুর ভিউটা দেখেন, আরও অনেক দূর আছে। তো ভিডিওটা দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমি পুরো ভিডিওটি কমপ্লিট করতে পারবো না, কিসের জন্য আমি ভিডিও করতে করতে কিছু ভিডিও আমার ডিলিট হয়ে গেছে, সেজন্য আমি ভিডিওটি কমপ্লিট করতে পারবো না। তো যেটুকুই আছে আপাতত এইটুকুই আপলোড দিলাম, নেক্সট টাইমে আরও ভালো কিছু নিয়ে আসব। আপনারা এই ভিডিওটি দেখে মানে আজেবাজে কমেন্ট করবেন না, তো আমি ভিডিও করতে পারি না। তো আমি ভিডিও করতে পারি, কিন্তু আমি এডিট করার একটু লেটে আমার স্টোরেজ জাম হয়ে যাওয়ার কারণে আমি স্টোরেজ থেকে কিছু ভিডিও ডিলিট করতে গিয়ে আমার এই শ্যুটগুলো ডিলিট হয়ে যায়। তো আমি রেল স্টেশন মানে রেল ট্রেন থেকে নামার পরে কিছু ভিডিও আসলো, সে ভিডিও আর ওখানে লাগালে ভালো লাগবে না, সেই জন্য ভিডিওটি অন্যরকম হয়ে যাবে, সেই জন্য আমি কিছু ভিডিও ওখানে অ্যাড করে দিছি। তো সেই ভিডিওগুলো ভালো হবে না, তাও আমি এর সঙ্গে অ্যাড করে দিছি, আপনারা যদি বুঝতে পারেন আমি কোথায় গিয়েছিলাম। তো আমি গিয়েছিলাম লালমনিরহাট থেকে ঢাকা জামগড়া। তো এদিকে জয়দেবপুর একটা রেল স্টেশন আছে, সেই রেল স্টেশন থেকে আমরা কোনাবাড়ি হয়ে আমরা যাব ঢাকা জামগড়া, মানে ঢাকা ফ্যান্টাসি, ওখানে ওইখান থেকে আমার ব্লগটা ওখানেই শেষ, আশেপাশে থেকেই শেষ।